Чомпа. আজ ঢাকার সেন্ট জোসেফ স্কুলে বাজবে টিফিনের ঘণ্টা, আর আমিও পৌঁছে গেছি আমার টিফিনের পুরো ইউনিট নিয়ে। সময় খুবই অল্প, এই অল্প সময়ের স্বল্প আয়োজনকে হাসি আনন্দ গান আর ছন্দে মাতিয়ে দিতে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন। অবশ্যই অনেক ভালো আছো, তোমাদের গলার শব্দ শুনেই আমি বুঝতে পারছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর টিফিন টাইমে কি কেউ খারাপ থাকে? ওকে, সো টিফিন টাইমে তোমরা আজ শুধু টিফিন খেলেই হবে না, আমাকে অনেক অনেক গান নাচ অভিনয় আবৃত্তি সব কিছু দেখাতে হবে। সো তোমরা ডিসাইড করতে থাকো তোমরা আমাকে কে কি দেখাবে, আর অনুষ্ঠানের শেষে আমি এবং আমার দর্শকরা ডিসাইড করব কার পারফরম্যান্স সবচেয়ে বেস্ট হয়েছে। ওকে আচ্ছা, ওকে, সো বলো তো আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা প্রথমে কি দিয়ে শুরু করতে পারি? সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সেন্ট জোসেফের এই বন্ধুরা কিন্তু গান শোনার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। সো চলো আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি প্রথমে একটি গান দিয়ে শুরু করি। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তিহারায়ে ঢেউয়ে সাগর পাড়ি দেব রে, তিহারায়ে ঢেউয়ে সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণে মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই ও ও, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এ তোরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এ তোরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তিহারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিহারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জোনার দৃশ্য কেমন জানি না জানি না, জোনার দৃশ্য চোখে পড়ে না 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 না, তারাও ভুলে কবু থাকে না, জীবনের রঙে মনতে টানে না। বৈশাখের ওই রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায় ও ওই রুদ্র ধরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ গেজে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়, তবু তোরি বাইতে হবে
খেয়া পাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, জানো যে সাগর মাঝুরে হারাই দেবে সাগর পাড়ি দেব রে, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার আশেপাশে কত বন্ধু জড়ো হয়ে আছে। চলো শুনে আসি তারা কে কি জানে। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রোজে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঝুলছে গুছে, দুধে ছাচি সুসছে মাছি, উঠছে কত ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গেলো নদী বয়ে যায়, রাখাল বাজায় বাসি, কেটে যায় বেলা, চাষাবাই করে চাষ কাজে নেই হেলা। তোমরা কেউ গান জানো না? আয় তব সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বা তবে তান। আচ্ছা বন্ধু তুমি কি করবে? আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমাদের দেশে এবার সবচেয়ে বেশি তীব্র শীত পড়েছে। আমাদের দেশে অনেক মানুষ অসহায়, তাদের কাপড় নেই, ঘর নেই। আমরা ভাবলাম বন্ধুরা মিলে এদেরকে কি সাহায্য করা যায় না। তো তখন যখন দেখলাম যে আমাদের অর্থ এতটা নেই যে সবাইকে আমরা নতুন কাপড় দিতে পারবো, তখন আমরা ভাবলাম সবাই মিলে একটা উদ্যোগ নেই, যারা পুরানো কাপড় ফেলে দেয় তাদের থেকে আমরা জোগাড় করে কেন না গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। তো এরকম একটা ইনোভেটিভ আইডিয়া থেকে আমাদের মাথায় আসলো যে ঠিক আছে তাহলে আমরা একটা ফেসবুকে গ্রুপ খুলি। সেই গ্রুপে আমাদের এইম থাকবে আমরা প্রত্যেক দিন একটি মানুষকে অন্তত এক প্রতিদিন হেল্প করব এবং অন্যদেরকে অনুপ্রাণিত করব যাতে তারাও অন্যদেরকে হেল্প করে এবং আমাদের গ্রুপে সেটা পোস্ট করে। আমাদের গ্রুপের নাম ওয়ান অফ ইউ, ONEOFYOU। তো আমরা এই গ্রুপটা বেসিক্যালি খুলেছি সবার জন্য, এটা একটা পাবলিক গ্রুপ। আমরা চাই যে সবাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দিক, সবাই যদি একটু একটু করে সাহায্য করে তাহলে দেশের দরিদ্রতা কোথায় থাকবে সেটা একদিন আমরা কল্পনা করতেও পারবো না। তাই আমরা চাই সবাই আপনারা ওয়ান অফ ইউ গ্রুপে জয়েন করুন আর আমাদের ফ্রেন্ডদেরকেও সাহায্য করুন। অসাধারণ, আসলে আমাদের উচিত যারা অসহায় তাদেরকে যথাসাধ্য চেষ্টা করা। থ্যাংক ইউ। নিকশ কালো এই আধারের স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা, একবার শুধু চোখে মেলো, দেখো আজ পথে জ্বালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। থ্যাংক ইউ, ওয়েলকাম। একদিন পাবনা পাগলাগারোতে একজন ডাক্তার আসছে, এখন তারপর সে তিনজনকে চিকিৎসা করছে। চিকিৎসা করার পর তাদের টেস্ট করার জন্য সে একটা ফাঁকা সুইমিং পুলের কাছে নিয়ে গেছে। তারপর প্রথম পাগলকে বলছে তুমি এখানে সাঁতার কাটো, কিন্তু সে জানে না যে সুইমিং পুলে কোনো পানি নেই। তারপর সে সাঁতার কাটার জন্য লাফ দিছে, লাফ দেওয়ার পরে তার পা ভাঙছে। দ্বিতীয়জন তাকে বলল তুমি আবার লাফ দাও, সে লাফ দিল কিন্তু তার হাত পা দুটোই ভাঙছে। তারপর তৃতীয় পাগলকে বলল তুমি লাফ দাও, তৃতীয় পাগল বলল না 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 আমি লাফ দিব না, লাফ দিব না। তারপর ডাক্তার বুঝল অন্তত একজনকে আমি মানুষ করতে পারছি, আসো তোমাকে নিয়ে যাই। তারপর সে যখন গেট দিয়ে বের হচ্ছিল তখন ডাক্তার তাকে কানে কানে বলল এই তুমি লাফ দিলে না কেন? তারপর সেই পাগল বলল আমাকে কি পাগল ভাবছেন, আমি সাঁতারই পারি না, আমার লাফ দিব কেন? ওকে, সো আর কেউ কোনো গান কবিতা? আসো। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উদুনা ধর্মী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই বন্ধুরা কিন্তু অনেক কিছু জানে, গান কবিতা কৌতুক অনেক কিছু জানে। তো বন্ধুরা চলো আমরা এখন চলে যাই নেক্সট সেগমেন্টে। বাবা বাবা মেলায় অনেক নতুন নতুন খেলনা আসছে, আমাকে একটা খেলনা কিনে দাও না। বাবা আমারও তো ইচ্ছা ছিল, দেখছো তো আমার গো টাকার অভাব,
দুই বেলা দুই মুঠা খাইতে পারি না। আর দেখছো তো, দুই দিন আগে একটা ছাগল কিনছি, এখনো মজুরি দিতে পারি নাই, খাজনা মিটাইতে পারি নাই। বাবা বাবা, ছোট ভাইটা চাইছে বাবা একটা খেলনা কিনে দেন না বাবা। বাবা ও নাই লে ছোট, তুই তো বুঝোস আমার কষ্টটা কই। তুই তো দেখতেছোস যে ছাগল কিনছি, এখনো খাজনা দিতে পারি নাই, ভয় লাগে কখন যে মিলিটারিরা চলে আসে আর কখন জানি। খা ডাললো ডাললো, খা ভালো করে খা। ছাগলটা কিনছিস এখন মজুরি দিছিস? ততদিন মজুরি দিয়ে থাকবি না, কারণ তোরা মিয়ানমারের শত্রু। আমরা শত্রু না, বিশ্বাস করেন তোরা দেশের লোক না। ভাত ফেলাও, তোরা মনে ভাত ফেলাও। বল খাজনা দিবি কিনা বল। দিতে পারম না আমরা। বাবা 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 বাবা। বন্ধুরা, চমৎকার একটা অভিনয় দেখে আমরা ফিরে আসলাম। তোমরা তো জানো প্রতি এপিসোডে আমাদের সাথে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। গেস্ট করো তো আজকে আমাদের সাথে কে রয়েছেন। আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। সো চলো বন্ধুরা, আমরা আমাদের মাঝে আমন্ত্রণ করি মোহাম্মদ খুরশিদ আলমকে। সো প্লিজ ওয়েলকাম। ছোট বন্ধুরা, তোমার এই স্কুলে আসতে পেরে আমার বাল্যকালের কথা মনে পড়ছে। আমিও স্কুলে পড়তাম, আমার স্কুলের নাম ছিল নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়। খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে একত্রে এখানে আসতে পেরে এবং আমার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। এবং স্যার, তাদের মনেও অনেক অনেক প্রশ্ন রয়েছে, তারা আপনাকে সেসব প্রশ্নগুলো করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সো প্লিজ। বন্ধুরা তোমরা কেমন আছো? স্যার আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার ছোটবেলা কেমন কেটেছে? আমি তো, তোমরা তো এত সুন্দর বিল্ডিং আছে, কিন্তু আমাদের স্কুলটা যেটা ছিল, আমি নবপুর গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম, এটা ওল্ড টাউনে বিসিসি রোডে। এবং আমাদের স্কুলের সবচেয়ে যেটি ভালো ছিল সেটি বিরাট বড় একটা মাঠ ছিল, ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, বাস্কেটবল খেলার জন্য, ভলিবল খেলার জন্য একটা মাঠ ছিল। সেই মাঠে আমরা টিফিন পিরিয়ডে খেলতাম। স্যার আপনি যদি আপনার স্কুল জীবনে কোনো একটা স্মরণীয় ঘটনা একটু শেয়ার করতেন আমাদের সাথে। স্কুলের স্মরণীয় ঘটনা অনেক ছিল, কিন্তু আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমি গানই, আমি খুব গানকে আমি খুব বেশি ভালোবাসতাম। আমার একজন শিক্ষক ছিলেন শেখ আবুল ফজল সাহেব, ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম। 1962 আমি একদিন প্রথম, এখন যেটি আপনার এডুকেশন উইক বলা হয়, তখন শিক্ষা সপ্তাহ বলা হয়, তখন সেটা ছিল এডুকেশন উইক। তখন আমি রবীন্দ্রসঙ্গীত আধুনিক এবং পল্লীগীতিতে দিয়েছিলাম, তো আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম। এটি আমার জীবনের স্মরণীয় ঘটনা। গান গার জীবনটা আপনার কখন থেকে শুরু হয়, কেন শুরু হয়? সত্যি কথা বলতে কি, একজন প্রত্যেকটি ছেলে মেয়ে যখন স্কুলে পড়ে তখন প্রত্যেকের অ্যাম্বিশন থাকে, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ হয়তো সাহিত্যিক হতে চায়, কেউ শিক্ষক কিংবা প্রফেসর হতে চায়, তো প্রত্যেকে কেউ সেনাবাহিনীতে যেতে চায়। আমার শখ ছিল যে আমি একজন ভালো ভালো শিল্পী হব। আপনি সাধারণত কী টিফিন খেতেন? কখনো পুরি দেওয়া হতো, পুরীর সঙ্গে হালুয়া দেওয়া হতো, আবার অনেক টাইমে দেওয়া হতো পুরি, পুরীর সঙ্গে ভাজি দেওয়া হতো, এই ছিল। এবং আমাদেরকে দুইটি জিনিস দেওয়া হতো, একটি হলো পাউডার দুধ আর পনির দেওয়া হতো টিনে। আপনি সাধারণত টিফিন টাইমে কি খেলতেন? ওই টাইমে হয়তো ফুটবল খেলা হতো, ওই 5 মিনিটের জন্য ফুটবল খেলা কিংবা হাডুডুডু খেলা, তখন হাডুডুডু খেলা ছিল। এবং আরেকটি খেলা ছিল, সেটা হলো যে যেটি এখন বিলুপ্তের পথে, ডান্ডাগুলি খেলা হতো, তারপরে মার্বেল নিয়ে খেলা হতো। স্যার আপনার স্কুল জীবনে আপনার শখ কী ছিল? প্রত্যেক বছরেই পিকনিক হতো শীতের দিকে, তো সেখানে আমরা কেউ অভিনয়, কেউ গান বাজনা, কেউ খেলাধুলা করতাম।
এইটাই আমাদের ইয়ে ছিল যে আমরা কে ফার্স্ট হব। সবারই ইচ্ছা ছিল যে পড়ালেখা যেরকম ভালো করব, খেলাধুলা সেরকম ভালো করব। স্যার আপনি কোন ধরনের বই পড়তে পছন্দ করতেন? সত্য কথা বলি আমি ডিটেকটিভ বই ভালো পড়তাম, পছন্দ করতাম। আপনি যখন আপনার স্কুলে শিক্ষক এবং বন্ধুদের সামনে প্রথম গান গেলেন তখন তাদের রিয়াকশন কেমন ছিল? সত্যি ঘটনা বলি সেটি হলো যে আমি যখন স্কুলে পড়তাম তখন মানে আমি ব্যক্তিগতভাবে বলি যে এটি হয়তো আমার খারাপ দিক ছিল, সেটি হলো আমি বাংলাদেশে কোনো শিল্পীর গান জানতাম না, পার্শ্ববর্তী দেশের যে শিল্পীরা তাদের গান গাইতাম এবং যারা টিচার ছিলেন তারা সাংঘাতিক আন্তরিকতার সঙ্গে উৎসাহিত করতেন। স্যার আপনি কোনোদিন টিফিনে পালিয়ে গেছিলেন বা দেওয়াল টপকে কোনোদিন? সত্য কথা বলি আমার টিফিন পিরিয়ডটা আমি স্কুলে থাকতাম না, কারণ আমার স্কুলের পাশে একটা উর্দুওয়ালার একটা পানের দোকান ছিল, সেখানে মারফি রিচার্ড ছিল রেডিও, সেই মারফি রিচার্ডে রেডিও সিলন সিলন থেকে গান শুনতাম। ওই আধ ঘন্টা আমি ওই পানের দোকানদার যে ছিল হি ইজ 100% কনফার্ম যে এই ছেলেটি টিফিন পিরিয়ডে টিফিন না খেয়ে এখানে গান শুনতে আসবে। তা আমি যতদিন স্কুলে ছিলাম ততদিন আমি পালানোর ব্যাপারে অবশ্যই সবাই তো স্কুল পালায়, কিন্তু আমাদের একটা ইয়ে ছিল, আমরা খুব নিজেকে ভাগ্যবান মনে করতাম যে আমাদের একজন এসনি হেডমাস্টার সাহেব ছিলেন, উনি বলে তোমার যদি কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে কিন্তু আমার কাছে বলে যাবো, এবং তাকে বলে যেতাম স্যার আজকে ফুটবল খেলা দেখতে যাবো, স্যার আজকে সিনেমা দেখতে যাবো, এই বলে ওটা পালানো অবশ্যই স্কুল পালানো হয় কিন্তু তবু একজন শিক্ষক অন্তত জানতেন যে আমি আজকে স্কুলে নেই আর কি। স্যার আপনি কি আপনার স্কুল জীবনের বন্ধুদেরকে কি মিস করেন না? অবশ্যই মিস করি, এই যে তোমাদের সঙ্গে আসছি মনে হচ্ছে যে আমি আমার স্কুলে বসে আছি, প্রত্যেকেই কিন্তু মিস করে যখন বয়স হয় তখন স্কুল জীবন স্কুলটা এমন একটা জিনিস যে এইখান থেকে কিন্তু ফ্রেন্ডশিপ যেটা হয় সেটা সারা জীবন থাকে, পরে হয়তো চাকরি করতে গেলে অনেক বন্ধু হয় না, বলো স্কুলের যে বন্ধুত্ব এটি সারা জীবন অটুট থাকে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, এবং তোমাদের সঙ্গে একত্রে বসে আলাপাচারিতা করে খুব ভালো লাগলো। আমি দোয়া করি তোমরা ভালো লোক করে পড়ালেখা করো এবং নিজেরা দেশের জন্য কিছু করার চেষ্টা করবে। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো না, ও মা তোকে আমি ছাড়বো না, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমারে বানাইলি তুই দিওয়ানা, আমারে বানাইলি তুই দিওয়ানা। ভরে উঠেছে আমাদের আজকে টিফিন টিফিন অনুষ্ঠান, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিব ইউনিভার্সাল ফুড প্রেজেন্টস ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবে না, কারণ কোথাও চলে গেলে আমাদের এই আনন্দগুলো মিস হয়ে যাবে। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে এলাম ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিনে। চমৎকার একটি সময় কাটছে, তবে এই চমৎকার সময়টিকে আরও একটু সুন্দর করে দিতে চলো এবার একটি আবৃত্তি শুনে আসি, কি বলো? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকর চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছো চুপ রও যত মিথ্যাবাদী দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকর দেশ ছেয়ে গেল কলে। বন্ধুরা আমরা তো গান শুনলাম, আবৃত্তি শুনলাম, এখন আমার ইচ্ছে করছে তোমরা কে কি পারো সেটা জানতে। কে কি পারো তোমরা বলো তো? আমার শাম্পাঞ্জা ত্রিনালয় ভাঙা আমার তরি, আমি আপনারে লই রে ভাই, আপনারে লই রে ভাই, এ পা
তরি। ওয়াও, অসাধারণ। বন্ধুরা, তোমরা কি কেউ নাচ করতে জানো? নাচ দেখতে তো নিশ্চয়ই ভালোবাসো, বাসো না? অবশ্যই নাচ দেখতে আমরা সবাই ভালোবাসি। তো চলো বন্ধুরা, এখন আমরা একটি নাচ দেখে আসি। পরিবেশনার মাধ্যমে আমাদের যেই তুখর বন্ধুরা এই টিফিন টিফিন অনুষ্ঠানটিকে জমিয়ে দিল, আমরা এখন কথা বলবো তাদের প্রিন্সিপাল ব্রাদার রবি পিউরিফিকেশনের সাথে। স্যার, এই স্কুল সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। স্কুলটা আরম্ভ হয়েছিল 1954 সালে নারিন্দাতে। সেখান থেকে এর যাত্রা শুরু হয় এবং আমাদের কয়েকজন বিদেশি ব্রাদার যারা নাকি প্রথম এই স্কুলটা আরম্ভ করেন, আর এখন সেটা বৃদ্ধি পেয়ে আজকে আমাদের এখানে প্রায় 3000 শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। আসলে আমাদের শিক্ষার্থীরা এমনিই অনেক ভালো এবং তাদের মধ্যে যে সমস্ত লুকায়িত প্রতিভা রয়েছে সেই সমস্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এর মধ্যে খেলাধুলা থেকে আরম্ভ করে কালচারাল, আর্ট, ডিবেট, সায়েন্স ফেয়ার, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, এগুলো সবগুলোই আমাদের এখানে হয়ে থাকে, যার ফলে এই সুযোগগুলোর মাধ্যমেই তারা তাদেরকে গড়ে তোলে। তাদের বিভিন্ন যার যে গুণ রয়েছে সেই গুণগুলোকে বিকশিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যায় এবং আমরা তাদেরকে সেগুলো সুযোগ করে দিই। পড়াশোনার চারিপাশেও অন্যান্য খেলাধুলা, তারপরে কালচারাল ডিবেট, এই সব কিছুর মধ্যেই তারা তাদের অবদান রেখে যাচ্ছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল আই এবং টিফিন টিফিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি ক্রেস্ট। চ্যানেল আইকেও অনেক অনেক ধন্যবাদ তাদের অনেক সময় দেওয়ার জন্য, এবং আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরাও অনেক অনুপ্রাণিত হবে। বন্ধুরা, সময়ের রেলগাড়ি বড় তাড়াতাড়ি চলে যায়, দেখতে দেখতে আমাদের আজকের সময়ও শেষের পথে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের চলে যেতে হবে আমাদের গন্তব্যে। তবে আজ আমরা চলে যেতে যেতে শুনবো একটি গান। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোথাও অন্য কোনোখানে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর টিফিন টিফিনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।
কাটা আর কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারও পরে সদর কোঠা তারও পরে সদর কোঠা আয়না মোহনা আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায় খাঁচার ভেতর চিল পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর চিল পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর চিল পাখি ক